নবজাতকদের টিকার যে বিষয়টি রয়েছে সেটি আসলে কিভাবে নিশ্চিত করতে হবে কিংবা কতদিনের মধ্যে নিশ্চিত করতে হবে এ বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথম টিকা আমরা বলি সেটা হচ্ছে বিসিজি টিকা কিংবা যক্ষ্মার টিকা। এই টিকাটি হচ্ছে যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ততই ভালো, কারণ নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। তো আমরা যত আর্লি যত তাড়াতাড়ি হচ্ছে বিসিজি ভ্যাকসিনটা দিতে পারবো তত তার শরীরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া শুরু হবে। তো এটা কতক্ষণের মধ্যে দেওয়া যায়, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভালো। তারপরেও বলবো যে মায়ের সাথে আফটার ডেলিভারি, যে মায়ের সাথে যখন বাসায় চলে যাবে তার আগে দিয়ে নেওয়া ভালো। এছাড়াও জন্মের পর থেকে 6 উইকস অথবা 1.5 মাস বয়স পর্যন্ত এই টিকাটার সময়কাল আছে, চাইলে সে 1.5 মাস বয়সেও দিতে পারবে কিংবা যে কোনো সময় দিতে পারবে। তবে শুরুটা করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব, উইদিন 24 আওয়ার্স হলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা হচ্ছে বিসিজি ভ্যাকসিনেশন। এরপরে যে টিকাটি আসে সেটি হচ্ছে 6 উইকস থেকে, 6 সপ্তাহ বয়স থেকে আসলে শুরু করতে হয় অন্যান্য টিকাগুলো। সেখানে আমরা দিয়ে থাকি পেন্টা, দিয়ে থাকি পিসিবি, দিয়ে থাকি আইভিবি। এখানে মোটামুটি অনেকগুলো ডিজিজ কাভার করে, সেই সাথে হচ্ছে ওরাল পলিও, ইনজেক্টেবল পলিওর পাশাপাশি হচ্ছে ওরাল পলিওটাও দেওয়া হয়। তো এটা প্রথম যেটা, এটা হচ্ছে 1 ডোজ, পেন্টা 1, পিসিবি 1, আইভিবি 1। এরপরে 4 সপ্তাহ গ্যাপে আরও 2টা টিকা দিয়ে দিতে হবে, 1 মাস গ্যাপে, 6 উইকস, 10 উইকস, 14 উইকস। এরপরে হচ্ছে সরকারি টিকার মধ্যে যেটা এমআর ভ্যাকসিন, হাম রুবেলার ভ্যাকসিন যেটা, এটা হচ্ছে 9 মাস কমপ্লিট হওয়ার পর প্রথম ডোজ, এবং দ্বিতীয় ডোজটি হচ্ছে 15 মাস কমপ্লিট হওয়ার পর।